আমি তো কোনোভাবেই নিরাপদ ফিল করি না। যখন আকাশ থেকে গুলি ছোড়া হয় যে আজকে এই এলাকা রেড দিবে, মনে হয় আমার বাচ্চাকে তুলে নিয়ে যাবে। কি করে সম্ভব 200-এরও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া, লাঠি পেঁচা করে গ্রেফতার করে গুলি ছুড়ে? কত গুলি ছুড়বেন, কত লাঠি পেঁচা করবেন, কত মানুষকে গ্রেফতার করবেন? জীবন্ত একটা দেহ রোড ডিভাইডারের ওই পাশে ফেলে দেওয়া হয়, সেই দেহকে যখন আমি নিঃশ্বাস নিতে দেখি, আমি তো আর রাতে ঘুমাতে পারি। আমার দেশের বাহিনী আকাশে উঠে আমার টাকায় হেলিকপ্টার কিনে, আমার টাকায় গুলি কিনে আমার উপরে ফেলবে, এটা তো মানবার কোনো সুযোগ নেই। তারা কীভাবে গুলি ফেলেছে দেখেন, 11 তলার উপর, 4 তলার উপর মানুষ মরে গেছে। এখান থেকেই তো প্রমাণ হয় হেলিকপ্টার থেকে পানি পড়েছে না গুলি পড়েছে। 100 মৃত্যু হয়েছে, তার কোনোদিন কোনো ক্ষতিপূরণ হবে না। কিন্তু এই যে বিভিন্ন নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আমি চিন্তা করি যে এই দূরত্ব, এই ক্ষত আমরা কী করে আমরা বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনী এগুলো কবে পাব? আমরা কি সারা জীবনে আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ এগুলিই দেখব? সেই ব্রিটিশ সরকারের যে পুলিশ ছিল সেই পুলিশই এখনও রয়ে যাবে? পাকিস্তান সরকারের যে পুলিশ সেই পুলিশই এখনও রয়ে যাবে? আমি তো কোনোভাবেই নিরাপদ ফিল করি না। যখন আকাশ থেকে গুলি ছোড়া হয়, যখন মাটিতে শুয়ে গুলি ছোড়া হয়, যখন ট্যাঙ্কের থেকে জীবন্ত একটা দেহ রোড ডিভাইডারের ওই পাশে ফেলে দেওয়া হয়, সেই দেহকে যখন আমি নিঃশ্বাস নিতে দেখি, আমি তো আর রাতে ঘুমাতে পারি না। কেউই পারে না, আপনি বিশ্বাস করেন, এটা আমি বলে কোনো কথা না, আমি যাদের সাথে কথা বলি কেউই পারে না। আমাদের একটু সান্ত্বনা আছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বললে আপনারা কথা শুনে, সাধারণ যারা মারা আছে, গৃহিণীরা আছে, তারা তো রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছে না। প্রতিটা মা চিন্তা করছে, যার বাসায় শিক্ষার্থী আছে, যে আজকে এই এলাকা রেড দিবে, মনে হয় আমার বাচ্চাকে তুলে নিয়ে যাবে। এই যে একটা প্রজন্মের সাথে, দেশের মানুষের সাথে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা সকলকে অনিরাপদ করে দিচ্ছে। শুধু মানুষদেরকে না, এই দেশটাকে, এই ভূখণ্ডটাকেও কি নিরাপদ রাখতে পারছে? কাজে এটা স্বস্তির তো কোনো বিষয় না, এটা তীব্র অস্বস্তিকর, অনেক কষ্টের, অনেক ক্ষোভের জন্ম দিচ্ছে আমাদের মধ্যে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ রাখার এই খেলা কিন্তু আমরা এরশাদশাহীর সময় থেকে দেখতে পাচ্ছি। যখনই শিক্ষার্থীরা আন্দোলনের নামে, স্বৈরাচারীরা কিন্তু আবার খুব ভয় পায় শিক্ষার্থীদেরকে। এরশাদশাহী যে জানতাম একজন স্বৈরাচারী ছিলেন, যেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলো উনি কিন্তু সাংঘাতিক ভয় পেয়ে কী করতো, ইউনিভার্সিটি বন্ধ করে দিত। ওনার সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি, তো আমার 5 বছরের কোর্স আমি 7.5 বছরে শেষ করেছি, 2.5টা বছর ওই স্বৈরাচারের কারণে আমার জীবন থেকে খসে গেছে। কোনো স্বৈরাচারী তো আর কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না, কারণ তারা জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না বলেই তো তারা আসলে স্বৈরাচারী। ইউনিভার্সিটি হলগুলো বন্ধ করে দিয়েছে, কলেজগুলো বন্ধ, তার কারণ হচ্ছে যে তারা এই স্টুডেন্ট ফোর্সটাকে তারা ভাবছে যে তারা শান্ত হয়ে যাবে। কী করে সম্ভব 200-এরও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া, কী করে সম্ভব? শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই সত্য কথা বলতে হতো, শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই ক্ষমা চাইতে হতো, আজকে কেমন করে শান্ত করবেন? লাঠি পেঁচা করে গ্রেফতার করে গুলি ছুড়ে কত গুলি ছুড়বেন, কত লাঠি পেঁচা করবেন, কত মানুষকে গ্রেফতার করবেন? যারা সরকারি নীতি নির্ধারণী মহলে আছে, রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তারা নিশ্চয়ই এই কথাগুলো চিন্তা করছেন, তাদের উত্তর কী আসে? আমি তো ভেবে অবাক হই, তাদের উত্তর কি এটাই আসে যে হ্যাঁ আমরা আরও নির্যাতন অব্যাহত রাখবো এবং ইউনিভার্সিটি কলেজ বন্ধ রাখবো? একদিন না একদিন তো খুলতে হবে, একদিন না একদিন তো এই 250 বা তার উপরে মানুষ মৃত্যুর যেটা আমরা কাগজে কলমে জেনেছি সেটার হিসাব আপনাকে দিতে হবে। ইতিহাস তার পুনরাবৃত্তি করছে, শাসকেরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে কেন নিচ্ছে না, তাদের এই দম্ভের, এই অহংকারের উৎস কোথায়, এটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আমি যদি একজন দেশের 18 কোটি মানুষের মুক্তির লড়াইকে যিনি এগিয়ে নিয়েছেন তেমন নেতার পরিবারের কেউ হতাম, আমি হয়তো এই সমস্যাটাকে ভিন্নভাবে দেখতাম। কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস সবসময়ই তার পুনরাবৃত্তি করে যাচ্ছে আমাদের দেশে বিশেষত, কিন্তু কোনো শাসক গোষ্ঠী সেটা থেকে কোনো শিক্ষা নিচ্ছে না। আরেকটা কারণ আমার যেটা মনে হয় যে এখনও সরকারি পর্যায়ে থেকে এটা সমাধানের দিকে, এটা আর সমাধান কীভাবে হবে আমি আমার চিন্তা জগতে কিছু নেই, পড়ছে না তার কারণ হয়তো বা সঠিক তথ্যটা নীতি নির্ধারণী মহলে পৌঁছানো যাচ্ছে না। একটা আলগা বেলুনের মধ্যে বসবাস করলে যেটা হয়, লোকজনের সাথে অনেক বিচ্ছিন্নতা হয়ে গেছে, তো বিভিন্ন নির্যাতন, বিভিন্ন নির্বাচনে লোকের কাছে যেতে হয়নি, প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হয়নি,
এই যে একতরফা একতরফা নির্বাচনগুলো হয়ে গেছে, আমি কতটা জনপ্রিয় এটা বুঝবার, এটার পরীক্ষা দেওয়ার তো আমার কোনো সুযোগই হয়নি। যেহেতু এই পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি, কাজে আমি হয়তো মনে করি যে আমার জনপ্রিয়তা যা ছিল তেমনই অক্ষুণ্ণ আছে। জনপ্রিয়তার পরীক্ষাটা যদি সকল নেতাই দিতেন, তাহলে আমার মনে হয় এই ভুলটা তারা করতেন না।